তার নাম দেন, ক্লিন করবেন, তারপর সাড়ে সাতটা বাজে। ধীরে ধীরে পর্যটকদের আসা শুরু হয়েছে। বিচ চেয়ারগুলো প্রায় খালি। খুব বড় বড় ঢেউ এবং বাতাস। আমরা সকাল সকাল বের হয়েছি সকালের বীজ দেখার জন্য, কারণ দুপুরবেলায় আর বিকালে প্রচণ্ড ভিড় থাকে, লোকজনের আনাগোনা থাকে, বাচ্চারা এতটা মজা পায় না। ওই যে দূরে আমাদের বাচ্চারা খেলছে। আমি কুয়েতের যে বিচে আমরা আসা যাওয়া করি ওখানে এত প্রমত্ত না, ঢেউয়ের উচ্চতা এতটা বেশি নাই, অনেক কম, এটার তুলনায় অ্যাকচুয়ালি বলা চলে কোনো ঢেউই নাই। শোঁ শোঁ আওয়াজ। ওয়াটার বাইকগুলি দেখছেন, এগুলোতে ওরা পার আওয়ার 1000 টাকা করে নিয়ে থাকে। আর আমরা এই যে বিচ চেয়ারগুলি, এগুলি রেন্ট করেছি পার আওয়ার 30 টাকা করে, এক একটি বিচ চেয়ার। তো আপনি এটা ভাড়া নেওয়ার সময় টাইম দেখে নেবেন আর রসিদটা চেয়ে নেবেন। দেখি কি ব্রেকফাস্ট দিয়েছে ওরা। ব্রেকফাস্ট স্পেস হচ্ছে বেসমেন্টে। Thank you.
এখন ওয়েট করছি অ্যালেক্সের জন্য। সুপ্রিয় দর্শক, আজকে আমরা সকাল করলাম হোটেল থেকে, এখন এয়ারপোর্ট ড্রপিংয়ের জন্য বলেছি আমাদেরকে আমাদের লাগেজ এখানে রাখা হয়েছে। 12:35 আমাদের ফ্লাইট ইউএস বাংলা এয়ারলাইন্সে, তো আমরা এখন হোটেল লবিতে ওয়েট করছি। এয়ারপোর্ট ড্রপের গাড়ি যখন আসবে আমাদের নিয়ে যাবে। স্যার আমরা নিয়ে আসবো, ধন্যবাদ ভাই। আচ্ছা, থ্যাংক ইউ। চলে এসছি আমরা কক্সবাজার এয়ারপোর্টে, এখান থেকে আমরা যাচ্ছি, ঢাকা যাচ্ছি, তাই না? এই হচ্ছে ইউএস বাংলার চেকিং কাউন্টার, সবাই এভাবে যাচ্ছে। আমাদের বোর্ডিং শেষ হয়ে গেছে, আমরা এখন অপেক্ষা করছি বাংলাদেশে বিমানের জন্য। তবে আমার হাতে সময় আছে অনেক বেশি, ফোনে 1 ঘন্টার মতো বাকি আছে, এখানে এখানে বসে থাকতে হবে। এখানে আপনাকে চলে আসছে আমাদের বিমান ইউএস বাংলা BS-146। আমাদের বিমানে
Enjoy your life.